হোক আর মেয়ে হোক সবই তো আল্লাহর দান। এত বেশি বাড়াবাড়ি করলে সেটা কিন্তু আল্লাহ সহ্য করব না, নারাজ হবে না। হ্যাঁ সব আল্লাহর দান, সবকিছু আল্লাহর দান, তোমার মা আর আল্লাহর দান। আমি জানি না এগুলি তোমাকে বংশগত বেরাম না বুঝা কোনো পাগলামি কথাবার্তা বলো না। মানুষ দিনে দিনে ভালো হয় আর তুমি দিনে দিনে পাগল হইতেছো। হ্যাঁ আমি পাগল হইতেছি, আমি পাগল, আমি পাগল। পাগলের কি দেখছো তুমি? কালকে আলটা শুনতে যদি কোনো উল্টা পাল্টা আমি দেখি তাহলে পাগলামি কারো করতে বসবা। কই দিলাম আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না, দেরি হইতেছে কে, নিশ্চয় কোনো ঝামেলা হচ্ছে। শান্ত হবা। আপনার স্ত্রীর গর্ভে একটি কন্যা সন্তান এসেছে। জীবন ভাই, জীবন ভাই, আমি জানতাম, আমি জানতাম। খারাপ হয়েছেন কি জন্য? আমি বলতেছি না চলে যান, আমি রাখবো না, আমার বাড়িতে রাখবো না। মেয়ে সন্তান উপহার, আমার এই উপহার দরকার নাই। আমার দরকার নেই, যান যান যান, জিনিসপত্র যা আছে সব পর আমি গিয়ে দিয়ামু। যান, মার হচ্ছে ছয়টা সন্তান, মেয়ে সন্তান, তুমি তো বেশি তারা কম হইব না। বাবা দাও গা, বাবা দাও দাও। আপনি কি পাগল হয়েছেন? আমার মেয়ে সন্তান হবে বলে আপনি আমাকে বাড়ি থেকে খাটাইয়া দিবেন, সংসার ভেঙে দিবেন? আমি মাইয়ার সিরিয়াল আমার ঘরের মধ্যে ঢুকাইতে পারবো না। বাই আমি ফাঁসি দিব, তাও আমি ভাইয়া সিরিয়াল আমার ঘরের মধ্যে আনতে পারবো না। সলমনিরা, ওই বিয়ের ব্যাটারে কেমন শিক্ষা দেয়া লাগে সেটা আমি দিব। এত কাঁচা মহিলা আমি না। চল সারাদিন